হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আকস্মি এনটিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আলিয়াসগড় লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি বিও তে আমরা গত লেকচারে দেখেছিলাম এন্টিটি রিলেশনশিপ মডেলের বেসিক জিনিস তো এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হলো ম্যাপিং কার্ডনালিটি তো ম্যাপিং কার্ডিনালিটিতে যে জিনিসটা করে যে দুইটা এন্টিটি সেটের ভিতরে কোন এন্টিটি সেটের একটা এন্টিটি সেটের এক এন্টিটির সাথে আরেকটা এন্টিটি সেটের কতগুলো এন্টিটি ম্যাপিং করানো হবে এই জিনিসটা এখানে বোঝায় সাপোজ যদি আমরা বলি যে একটা স্টুডেন্টে একটা স্টুডেন্টের একটা এনটিটির সাথে কোর্স টেবিলের একটা মাত্র এনটিটি ম্যাপিং করবে তার মানে একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা কোর্স নিতে হবে তখন এটাকে আমরা বলতেছি ওয়ান টু ওয়ান ম্যাপিং তে এখানে চার ধরনের ম্যাপিং হয় ম্যাপিংগুলো যদি আমরা একটু ডিফাইন করি ওয়ান টু ওয়ান এটা মানে আমরা বুঝবো যে একটা স্টুডেন্ট এগুলো একটু রিনেম করে নিয়েছি এটাকে এ ধরে নিলাম এটাকে ভি ধরে নিলাম একটা স্টুডেন্ট এটা সর্বোচ্চ একটা কোর্স নিতে পারবে তার মানে এর একটা এন্টিটির সাথে সর্বোচ্চ একটা এন্টিটি ম্যাপিং আর উল্টা করে বলবো একটা কোর্সের আন্ডারে শুধুমাত্র একটা স্টুডেন্টই থাকবে আচ্ছা ওয়ান টু ম্যাপিং হয় ওয়ান টু মেনি হয় তাহলে বলবো যে একটা স্টুডেন্ট জিরো অর মোর কোর্স নিতে পারবে তার মানে এর একটা এন্টিটির সাথে এর জিরো অর মোর কোর্স সম্পর্কিত আর এই পাশ থেকে যখন বলবো এর একটা কোর্সের সাথে সর্বোচ্চ একটা স্টুডেন্টই অ্যাসোসিয়েট ওকে এই পাশে যদি আসি অ্যান্ড মিনি টু ওয়ান যদি আসি তাহলে যেই পাশে শুরু করবো সবসময় সেই পাশে আমরা একটা চিন্তা করে নেব একটা এনটিটির সাথে স্টুডেন্টের একটা এনটিটির সাথে কোর্সের সর্বোচ্চ একটা এনটি সম্পর্কিত কারণ ওয়ান মিনি টু ওয়ান আর এই পাশ থেকে যখন বলবো একটা কোর্সের সাথে জিরো অর মোর স্টুডেন্ট সম্পর্কিত আচ্ছা মেনে টু মেনে যদি হয় যে একটা স্টুডেন্টের সাথে জিরো অর মোর কোর্স সম্পর্কিত এবং একটা কোর্সের সাথে জিরো অর মোর স্টুডেন্ট সম্পর্কিত অর্থাৎ যে পাশের থেকে শুরু করব সেই পাশে হবে ওয়ান সবসময় আর যার সাথে সম্পর্কিত সেই পাশে যদি ওয়ান থাকে তাহলে বলবো অ্যাটমোস্ট ওয়ান আর যদি মেনে থাকে তাহলে জিরো অর মোর তাহলে এই জিনিসগুলো আবার সিম্বল দ্বারা প্রকাশ করা হয় যদি আমরা এরো চিহ্ন দিই তাহলে বুঝবো একটা দ্বারা এক ওয়ান বুঝবো তাহলে এই পাশে এরো এই পাশে এরো তার মানে আমরা বুঝবো এটা ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান টু মেনি এখানে মেনি টু ওয়ান এখানে মেনে টু মেনি তার মানে তাহলে এটার মিনিং কী বোঝালো প্রতিটা স্টুডেন্ট একাধিক কোর্স দিতে পারবে আবার একটা কোর্সে একাধিক স্টুডেন্ট থাকতে পারবো এখানে কী বোঝাইলো প্রতিটা স্টুডেন্ট একটা মাত্র কোর্স নিতে পারবো বাট একটা কোর্সে একাধিক স্টুডেন্ট এই পাশে মেনি এখানে কি একটা স্টুডেন্ট একাধিক কোর্স নিতে পারবে কারণ কি এ পাশে মেনি আবার একটা কোর্সে একটাই মাত্র স্টুডেন্ট থাকতে পারবে সর্বোচ্চ কারণ এ পাশে ওয়ান আর এখানে কি একটা স্টুডেন্ট সর্বোচ্চ একটা কোর্স নিতে পারবো কারণ এ পাশে ওয়ান আবার একটা কোর্স সর্বোচ্চ একটা স্টুডেন্টের আন্ডারেই থাকবে কারণ এই পাশেও ওয়ান থ্যাংকস টু অল